সাবস্ক্রাইব করুন ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেল আর পাশের বেল আইকন ক্লিক করুন সবকটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া আগেও আমি দিয়েছি, তো আজকেও আবার একটি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ব্যবসার আইডিয়াটি কি। আজকের ব্যবসার আইডিয়াটি একটি স্মল বিজনেস আইডিয়া। খুব অল্প টাকা ইনভেস্ট করে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন ও শুরু করে প্রতি মাসে প্রচুর টাকা খুব সহজেই ইনকাম করতে পারেন। এমনকি বাড়ির মহিলারা চাইলেও এই ব্যবসাটি বাড়িতে বসে শুরু করতে পারে। ব্যবসাটি হলো এই ধরনের কালার চক তৈরির ব্যবসা। তো এই ধরনের কালার চক আপনারা বাড়িতে বসে কিভাবে তৈরি করবেন ও তৈরি করে ব্যবসা করবেন, ওই এই কালার চকগুলো তৈরি করার জন্য কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে, এই সব কিছু আমি ভিডিওতে ডিটেলসভাবে দেখাবো। অতএব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই কালার চকগুলো সাধারণত ছোট বাচ্চারা ব্যবহার করে থাকে। বাচ্চাদের স্কুলে ছবি আঁকার জন্য সাধারণত এই কালার চকগুলো ব্যবহার হয়ে থাকে। এই কালার চকগুলো সাধারণত স্টেশনারি দোকানে অথবা বই খাতা বা পেন বিক্রি হয়, এই ধরনের দোকানে বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে। আপনারা এই কালার চকগুলোকে বই খাতার দোকানে বা স্টেশনারি দোকানে হোলসেল রেটে বিক্রি করতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই কালার চকগুলোকে আপনারা কিভাবে তৈরি করবেন। এই কালার চকগুলোকে তৈরি করার জন্য দুটো র মেটেরিয়ালসের প্রয়োজন হবে, একটি হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স আর একটি কালার। কালার এখানে আপনারা ওয়াটার কালার নেবেন না, এখানে আপনারা অয়েল কালারটা ব্যবহার করবেন। এই র মেটেরিয়ালসগুলো আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কলকাতার যে বড় বাজার রয়েছে, সেখানে যে কেমিক্যাল মার্কেট রয়েছে, সেখানে যদি খোঁজ করেন খুব সহজেই এই র মেটেরিয়ালস পেয়ে যাবেন। এই কালার চকগুলোকে তৈরি করার জন্য আপনাদের এই ধরনের মোল্ডস বা ডাইস কিনতে হবে। তো এই ডাইস আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ডাইসের পারচেস লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকে কিনে নিতে পারেন। আপনারা যদি বড়ভাবে ব্যবসাটিকে শুরু করতে চান তাহলে অটোমেটিক মেশিন কিনে আপনাদের ব্যবসাটি শুরু করতে হবে। তো আপনারা ঘরে বসে ছোটভাবে ব্যবসাটি কিভাবে করবেন এটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। এই কালার চকগুলোকে তৈরি করার জন্য আপনাদের প্যারাফিন ওয়্যাক্সকে একটি পাত্রের মধ্যে রেখে ভালো করে বয়েল করে নিতে হবে। বয়েলটা আপনারা যদি ডবল বয়লারে করতে পারেন তাহলে একটু বেশি ভালো হবে। বয়েল করার সময় কিছুক্ষণের মধ্যেই প্যারাফিন ওয়্যাক্স তরলে পরিণত হবে। এরপর গরম অবস্থায় আপনাকে অয়েল কালার এই প্যারাফিন ওয়্যাক্সের মধ্যে মেশাতে হবে। কালার আপনাকে ভালো করে মিক্সড করে মোল্ড বা ডাইসের মধ্যে ঢেলে দিতে হবে। প্যারাফিন ওয়্যাক্স তরল অবস্থায় থাকবে, ওটাকে আপনাকে ঢেলে দিতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের মধ্যে কালার চকগুলো তৈরি হয়ে যাবে। কালার চকগুলো তৈরি হয়ে গেলে আপনাকে কালার চকের উপর স্টিকার লাগিয়ে প্যাক করে মার্কেটে বিক্রি করতে হবে। এই কালার চকগুলোকে প্যাকেট করার জন্য প্রয়োজন হবে স্টিকার, যে কালার চকগুলো তার উপরে স্টিকারটা লাগাতে হবে আপনাকে। আর আপনার প্রয়োজন হবে বক্স, খালি বক্স। তো খালি বক্স আর স্টিকারগুলো আপনারা প্রেস ওয়েবসাইটে গিয়ে বানিয়ে নেবেন। এই কালারগুলো তৈরি করে প্যাকেট করে স্টিকার লাগিয়ে 20 পিসের একটা যদি বাক্স তৈরি করেন তাহলে আপনার খরচ আসবে 60 টাকা থেকে 10 টাকা। 20 পিসের একটি বাক্স মার্কেটে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকায়। এই ব্যবসাটি করার জন্য আপনারা প্রথম অবস্থায় শুধু ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করতে পারেন। এরপর ব্যবসা যখন আপনার বড় হয়ে যাবে, গ্রো করবে, তখন আপনি জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, এর সাথে আইটি ফাইল বানিয়ে নেবেন। এই কালার চকগুলোকে আপনারা আপনাদের এরিয়ার মার্কেট ছাড়াও অনলাইন ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। এখানে অনলাইন ওয়েবসাইট অ্যামাজন, দেখতেই পাচ্ছেন কত কত দামে কালার চকগুলো বিক্রি হচ্ছে। তো আপনিও যদি অ্যামাজনে বিক্রি করতে চান তাহলে এখানে একটি সেলার আইডি বানিয়ে খুব সহজেই বিক্রি করতে পারেন। অ্যামাজনে কি করে সেলার আইডি বানাতে হয় এর ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আপনি যদি ব্যবসাটি শুরু করতে চান তাহলে আগে আপনার এরিয়ার মার্কেট ঘুরে দেখুন আপনার এরিয়ার মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা কতটা রয়েছে, আপনার এরিয়ার মার্কেটে এই কালার চকগুলোকে বিক্রি করতে পারবেন কিনা। কালার চকগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে বিক্রি করতে পারেন তবেই ব্যবসাটি শুরু করুন, কারণ প্রতিটি ব্যবসায় ডিপেন্ড করে সেল বা বিক্রির ওপর। আপনি যদি এই কালার চকগুলোকে তৈরি করে বিক্রি করতে না পারেন তাহলে আপনার ব্যবসায় লসও হতে পারে। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। বিজনেস সংক্রান্ত এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটা ক্লিক করুন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।